ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার আনুমানিক সকাল 9:30 নাগাদ নবদ্বীপ বেতপাড়া রেলগুমটির কাছে। মৃত যুবকের নাম বিষ্ণুদে, বয়স 22 বছর, বাড়ি নবদ্বীপ পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের অফিসঘাট রোড সরকারপাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ স্টেশনের জিআরপি এবং আরপিএফ কর্মীরা। পাশাপাশি খবর দেওয়া হয় কাটোয়া জিআরপিকে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই যুবক ওই দিন সকাল 9:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ডাউনলাইন ধরে মোটর সাইকেলের গ্যারেজে যাচ্ছিলেন। সে সময় উল্টো দিক থেকে কাটোয়া ব্যান্ডের লোকাল ট্রেন পেছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। মৃত যুবকের বাড়িতে বৃদ্ধ মা এবং বাবা রয়েছেন। একমাত্র রোজগেরে ছেলেকে হারিয়ে কার্যত দিশেহারা অবস্থার মধ্যে পড়ে গিয়েছেন মৃত যুবকের বৃদ্ধ মা বাবা। এ বেদ্রাপাড়া ঘুমটির দিকে সরকারপাড়া অফিসঘাট রোডে বাড়ি, রেললাইনের কাছাকাছিতেই বাড়ি। সেখান থেকে ও বেদ্রাপাড়া ঘুমটিতে ওর বন্ধুদের কাছে একজন ফোন করে গাড়ির গ্যারেজ। ওর গাড়িটা দীর্ঘদিন ধরে খারাপ ছিল, সেই গাড়িটা ঠিক হয়েছে। গ্যারেজ থেকে ফোন করেছিল বন্ধুর কাছে, বন্ধু ফোন পেয়ে ও সঙ্গে সঙ্গে বললো যে তাহলে ওদিক দিয়ে ঘুরে যাবো, কেন রেললাইন দিয়ে চলে যাই। বেদ্রাপাড়া ঘুমটি স্টেশনের কাছেই ওর গাড়ি সারাই করতে দেওয়া ছিল, সেই উদ্দেশ্যেই ও রওনা দিয়েছিল। ওই 9:30 পেশায় কাচের কাজ করতো, কাচের যে আয়না হয় গ্লিসাইন আয়না। পরিবারে দাদা আছে, এক বোন, বোনের বিয়ে দিয়েছে, মা বাবা আছেন, বয়স্ক, খুবই গরিব। এর রোজগারে এর মা বাবা চলতো, মা বাবা পুরো অসহায় হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা চাই এটা যত তাড়াতাড়ি সম্ভব সৎকাজ করারও, প্লাস যদি আমাদের কোনো প্রশাসনিক সহযোগিতা পাই, যদি সহযোগিতা পাই সেটার জন্য আমি অশেষভাবে মানে কি করবো। জেলা তথা রাজ্যের যাবতীয় খবর জানার জন্য আজই ভিজিট করুন নদিয়া নিউজ 24 এর ওয়েবসাইট www.nodianews24.com। এছাড়াও ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ নদিয়া নিউজ 24 এবং সাবস্ক্রাইব করুন আজই আমাদের ইউটিউব চ্যানেল নদিয়া নিউজ 24।